সো হ্যালো ভিউয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো রিসেন্টলি নরেন্দ্র মোদি, তোমরা জানো যে একটা নতুন স্টেটমেন্ট দিয়েছে, যেটা হচ্ছে ইন্ডিয়া টু বি ইন ওয়ার্ল্ড টপ থ্রি ইকোনমি। নরেন্দ্র মোদীর যে স্টেটমেন্ট, সেটা কিন্তু যথেষ্ট ইন্টারন্যাশনাল সিনারিওতে কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। কারণ রিসেন্টলি কিন্তু জেনে রাখো, আইসিসির একটা ইনগ্রেশন করতে গিয়েছিলেন উনি, তো ওখানে গিয়ে কিন্তু তিনি ডিক্লেয়ার করেন যে ইন্ডিয়া খুব তাড়াতাড়ি কিন্তু টপ থ্রি ইকোনমির মধ্যে কিন্তু থাকবে। তো কি এই ডেটা, ইকোনমিতে নতুন কি ডেটা এসছে, আমাদের প্রেজেন্ট ইকোনমিক সিনারিও কি বলছে, ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, এই সমস্ত ডিটেলস নিয়ে এই ভিডিওটা থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, অনেক নতুন নতুন ইনফরমেশন জানতে পারবে। সো চলো ভিডিওটা স্টার্ট করে দেখ না। প্রথমে বলি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়েটনেসডেতে, মানে অর্থাৎ বুধবার দিন ইনগুরেট করতে এসেছিল ভারত মণ্ডপা, যেটা দিল্লিতে রয়েছে। এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল এক্সিবিশন কাম কনভেনশন সেন্টার। তো এর একটা হচ্ছে মিউজিয়াম ছিল, সেটাকে উদ্বোধন করতে এসেছিলেন। G20 জেনে রাখো আমাদের খুব তাড়াতাড়ি হতে চলেছে সেপ্টেম্বর থেকে। তো G20 যে একটা মিটিং, সেই মিটিংটা কিন্তু এই ভারত মণ্ডপা বা মিউজিয়ামে কিন্তু হবে। তো অবভিয়াসলি G20 আমাদের কাছে ইম্পর্টেন্ট, তোমরা জানো তো, কারণ কি অন্যান্য যে ফরেন কান্ট্রি সেগুলো থেকে কিন্তু সমস্ত মিনিস্টাররা কিন্তু আসবেন, তারা এসে ইন্ডিয়াকে কিন্তু সামনে থেকে দেখবে। তো অবভিয়াসলি আমাদের কাছে এটা যথেষ্ট ইম্পর্টেন্ট বিষয়। তো তাই জন্য তার কিন্তু উদ্বোধন করতে এসেছিলেন, এবং যখন উদ্বোধন করতে আসেন তখন তিনি একটা স্পিচ দিয়েছিলেন। সেই স্পিচে তিনি উল্লেখ করেন যে ইন্ডিয়া খুব তাড়াতাড়ি কিন্তু টপ থ্রি ইকোনমির মধ্যে কিন্তু রান করবে। তো তোমরা জানো 2024 আমাদের লোকসভা ভোট, তার আগে প্রধানমন্ত্রীর এই স্টেটমেন্ট যথেষ্ট বেশি কিন্তু ইন্টারন্যাশনাল সিনারিওতে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। তিনি উল্লেখ করেন, ইন মাই থার্ড টার্ম, মানে এখন মোদীজির সেকেন্ড টার্ম চলছে, তো ইন মাই থার্ড টার্ম 2024 যদি ইলেকশন জিতে আসে, তাহলে ইন্ডিয়া উইল বি অ্যামং দ্য টপ থ্রি ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া বিশ্বের তৃতীয় ইকোনমি দেশগুলোর মধ্যে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ থার্ড হচ্ছে ইকোনমিক্যালি কিন্তু ইনফ্লুয়েন্স স্টেট হয়ে যাবে। তো ইয়ে মোদিজি কি গ্যারেন্টি হয়, মোদি কি গ্যারেন্টি হয়। তো তিনি এটা উল্লেখ করেন যে আমি গ্যারেন্টি দিচ্ছি যে ইন্ডিয়া হতে পারে বিশ্বের মধ্যে তৃতীয় স্থান দখল করবে ইকোনমিতে, ঠিক আছে। তো কি সিনারিও আছে, লাস্ট 5 বছরের সিনারিও তিনি উল্লেখ করেন। 13.5 crore পিপল, মনে রাখো যে 13.5 crore পিপল কিন্তু 13.5 কোটি মানুষ এরকম হচ্ছে পোভার্টি থেকে বেরিয়ে এসছে, এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন এজেন্সি বলছে যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে পোভার্টি কমছে, রিডাকশন হচ্ছে, তিনি উল্লেখ করেন। এবং লাস্ট 9 ইয়ার্স তিনি বলেন যে লাস্ট 9 ইয়ার্স দেশ কিন্তু সঠিক পথে আছে, সঠিক ডিরেকশনে আছে, যাতে ইন্ডিয়াতে ডেভেলপমেন্টও আসছে, প্রসপারিটিও তৈরি হচ্ছে। তো কি অ্যাকচুয়াল সিনারিও কি, সেটা এই ভিডিওটাতে আমরা শেষের দিকে কন্টিনিউ করব বা দেখব। এবার চলো ইকোনমি ডেটাগুলোকে আস্তে আস্তে দেখার চেষ্টা করি। দেখো ইন্ডিয়া প্রেজেন্টলি যদি দেখো 5th largest ইকোনমি, ঠিক আছে। কোন কোন কান্ট্রি আছে, প্রথমে আছে US, তারপরে আছে চায়না, তারপরে আছে জাপান, তারপরে আছে জার্মানি, আর তারপরে আছে কিন্তু ইন্ডিয়া। তো জেনে রাখো জার্মানির পরে ছিল কিন্তু UK, ঠিক আছে। তোমার হচ্ছে ব্রিটেন ছিল কিন্তু জার্মানির পরে, কিন্তু UK কে সারপ্রাইজ করে এখন বেসিক্যালি কিন্তু ইন্ডিয়া হচ্ছে হচ্ছে 5th largest ইকোনমি রয়েছে। তো মোদিজি যেটা দাবি করেছে যে 5th largest নয়, জাপান যেখানে আছে সেখানে কিন্তু ইন্ডিয়া চলে আসবে, অর্থাৎ US, চায়না, তারপরে ইন্ডিয়াকে আমরা দেখতে পাবো, হয়েছে। তো আন্ডার PM মোদি আমরা যদি দেখি, ইন্ডিয়া হ্যাজ ইম্প্রুভড ইটস পজিশন ফ্রম 10th largest ইকোনমি থেকে 5th largest ইকোনমি। 2014 আমরা 10 নম্বরে ছিলাম, মানে 10th largest ইকোনমি আমরা দেখতে পেয়েছিলাম, আর 2023 এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্টলি আমরা 5th largest ইকোনমিতে রয়েছি। তো মোদি যেটা দাবি করেছে 2029 মধ্যে নতুন যে ডেটা আসবে সেখানে আমরা 3rd largest ইকোনমি হিসেবে ডিক্লেয়ার করবো, অর্থাৎ যদি মোদিজি 2024 ফের লোকসভা ইলেকশন দিতে, তাহলে কিন্তু তিনি ইন্ডিয়াকে, ভারতকে 3rd largest ইকোনমি তৈরি করতে পারবে। তো এটা UK কে রিসেন্টলি সারপ্রাইজ করেছে। ডেটা কি বলছে দেখো, ওয়ার্ল্ড ব্যাংকের একটা সার্ভে হয়েছিল, সেখানে ডেটা বলছে আমাদের পোভার্টি হেডকাউন্ট রেশিও, তুমি যদি দেখো আমাদের পোভার্টি হেডকাউন্ট রেশিও 2.15 পার ডলার হিসেবে দেখছি, আর টোটাল পপুলেশনের 10%, মানে 10.0, মানে র্যাঙ্ক হিসেবে 10.0 দেওয়া রয়েছে। লাইফ এক্সপেক্টেন্সি আমাদের যদি দেখি, এই মুহূর্তে 2021 ডেটা বলছে যে 67 বছর পর্যন্ত মানুষ বাঁচছে, ঠিক আছে, হয়ে যায়, মানে জন্মগ্রহণ করার পরে, মানে এভারেজ মানুষের যেটা এজ সেটা হচ্ছে 67 পর্যন্ত থাকছে। পপুলেশন প্রেজেন্টলি যদি দেখো 2022 1.42 বিলিয়ন, মানে 142 কোটি এই মুহূর্তে কিন্তু পপুলেশন আমাদের ইন্ডিয়াতে রয়েছে, ঠিক আছে। পপুলেশন গ্রোথ রেট যদি দেখো 2022 0.7% গ্রোথ হয়েছে, আর নেট
মাইগ্রেশন, তুমি যদি দেখো আমাদের প্রায় 3 লাখের উপরে মানুষ কিন্তু মাইগ্রেট করে অন্য কান্ট্রিতে চলে গেছে, আমাদের কান্ট্রিতে নয় অন্য কান্ট্রিতে কিন্তু 3 লাখের উপরে মানুষ কিন্তু মাইগ্রেট করেছে, বুঝছে। হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স যদি দেখি আমরা, তাহলে আমরা দেখতে পাবো 0.5 হচ্ছে এই মুহূর্তে স্কেল চলছে, 0 থেকে 1 পর্যন্ত স্কেল থাকে, সেখানে 0.5 হচ্ছে এই মুহূর্তে আমাদের স্কেল, মানে তুমি বুঝতেই পারছো আমাদের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স কতটুকু আছে। জিডিপি দেখো, কারেন্ট যদি জিডিপি দেখি $3.39 trillion হচ্ছে আমাদের, মানে $3 trillion আমাদের জিডিপি রয়েছে, যেটা আমাদের টার্গেট হচ্ছে $5 trillion আমরা খুব তাড়াতাড়ি করতে চাই, তাই তো, এটা আমাদের টার্গেট। যদি আমাদের থার্ড লার্জেস্ট ইকোনমি হতে হয় তাহলে $5 trillion ইকোনমি কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। জিডিপি পার ক্যাপিটা যদি দেখি, জিডিপি পার ক্যাপিটা প্রায় 2388.6 অর্থাৎ পার ইউএস ডলার যদি দেখি, মানে প্রত্যেক পার ক্যাপিটা ডলার বলতে বোঝায় যে টোটাল পপুলেশনকে আমরা যখন টোটাল ইনকামকে টোটাল পপুলেশন দিয়ে ডিভিশন করি, ধরো টোটাল ইনকাম আমাদের 100 কোটি টাকা, আর যদি টোটাল পপুলেশন হয় 10 কোটি, তাহলে প্রত্যেকের জন্য কত করে থাকবে, 10 কোটি, টোটাল ইনকাম 100 কোটি, আর টোটাল যদি আমরা যদি দেখি যে টোটাল হচ্ছে 100 জন আমাদের পপুলেশন, তাহলে হিসেব অনুযায়ী যদি দেখি তাহলে 1 কোটি করে কিন্তু প্রত্যেকের ভাগে থাকবে, ঠিক সেইভাবে কিন্তু ডিভিশন করা হয়েছে, টোটাল ইনকাম বাই টোটাল পপুলেশন, এটাকে জিডিপি পার ক্যাপিটা বলা হয়, ঠিক আছে। জিডিপি গ্রোথ রেট যদি অ্যানুয়ালি দেখো, 7% করে আমাদের অ্যানুয়ালি কিন্তু জিডিপি গ্রোথ রেট রয়েছে, অর্থাৎ 7% জিডিপি গ্রোথ রেট রয়েছে। আনএমপ্লয়মেন্ট রেট যদি দেখো, 7.3% হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট, মানে 100 জনের মধ্যে 7 জন হচ্ছে আনএমপ্লয়েড রয়েছে, খুবই অরিজিনাল ডেটা এটা। আচ্ছা, ইনফ্লেশন দেখো আমাদের 6.7%, মানে যেটা আগে 100 টাকা দাম ছিল এখন সেটার দাম হয়ে গেছে 107 টাকা, মানে 6.7 মানে 7 টাকাই ধরে চলো, 107 টাকা, মানে 7 টাকা করে বাড়ছে প্রত্যেক বছরে, হয়েছে। আচ্ছা, পার্সোনাল রেমিটেন্স রিসিপ্ট এটা যদি দেখো, 3.3% অফ টোটাল জিডিপি আমরা যদি দেখি, আমাদের কিন্তু রেমিটেন্স কালেক্ট হয়েছে, রেমিটেন্স মানে অন্য কান্ট্রিতে যারা থাকছে তারা যখন ইন্ডিয়াতে টাকা পাঠায় তখন তাকে রেমিটেন্স বলা হয়, তো সেটা টোটাল জিডিপি 3.3%, মানে যদি 100 টাকা আমাদের জিডিপি হয় তার মধ্যে 3 টাকা হচ্ছে রেমিটেন্স হিসেবে আসছে, হয়েছে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দেখো, নেট ইনফ্লোজ হয়েছে, ইনফ্লোজ মানে কান্ট্রিতে এসছে, সেটা হচ্ছে 1.5%, মানে 100 টাকার মধ্যে 1.5 টাকা হচ্ছে আমাদের জিডিপি যদি 100 টাকা হয় তাহলে তার 1.5 টাকা হচ্ছে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এসছে, মানে FDI এসছে, হয়েছে। ফরেস্ট এরিয়া 24.3%, মানে 100% এরিয়ার মধ্যে 24.3% এরিয়াতে আমাদের বন জঙ্গল রয়েছে, হয়েছে। ইলেকট্রিসিটি 100% পপুলেশনের মধ্যে 99.6%, মানে প্রায় সবার বাড়িতেই ইলেকট্রিসিটি পৌঁছে গেছে, এটা বলতে চাইছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ডেবট যদি দেখো, তাহলে সেটা দেখো টোটাল হচ্ছে 46.5%, মানে 100 টাকার মধ্যে জেনে রাখো 100 টাকা যদি আমাদের ইনকাম হয় 46 টাকা ধারেই দিতে চলে যাচ্ছে, বাকি টাকাটা আমরা স্পেন্ড করছি কিন্তু 46 টাকা ধারেই দিয়ে দিই, হয়েছে। ইন্ডিভিজুয়াল ইউজিং দ্য ইন্টারনেট, ইন্টারনেট ইউজ করছে কত পার্সেন্ট পপুলেশন, 46% পপুলেশন এই মুহূর্তে ইন্টারনেট ইউজ করছে, এখনো পর্যন্ত 100% পপুলেশন কিন্তু ইন্টারনেট ইউজার্স এর পজিশনে যায়নি, তার সত্ত্বেও ইন্টারনেটের এই অবস্থা, তার মানে বুঝতেই পারছো 46% পপুলেশন কিন্তু আমাদের এই মুহূর্তে ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড। তার মানে আমরা যদি দেখি যে টোটাল যদি ইকোনমিক সিনারিও দিক দিয়ে দেখি, লাস্ট দেখো আমরা 2019 এবং 2020 এই দুটো ইয়ারে আমরা কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশন কাটিয়ে এসেছি, তাই না, তো আমাদের কাছে অবভিয়াসলি এই এই গ্রোথ রেট যা দেখছি সেটা কিন্তু অনেকটা লো হওয়ার কথা, তো সেই দিক দিয়ে আমরা যদি বলি লাস্ট 2-3 বছরের রেসপেক্টে আমরা যদি দেখি আমাদের গ্রোথ রেট কিন্তু অনেকটাই বেড়েছে, আগের থেকে আমরা অনেক বেশি ডেভেলপমেন্ট পজিশনে আছি, তো আমাদেরকে আরো ডেভেলপড হতে হবে, যেটা মোদিজি বলছে যে 5 trillion ইকোনমির দিকে আমাদেরকে এগোতে হবে, তবেই আমরা থার্ড লার্জেস্ট ইকোনমি হিসেবে ডিক্লেয়ার করবো। আশা করছি ভিডিওটার মধ্যে অনেক কিছু ইনফরমেশন পেলে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, মাস্ট কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।